রাস্তা নির্মাণের টেন্ডার না পাওয়ায় ক্ষোভ, প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের হামলায় পা বিচ্ছিন্ন হলো যুবকের। স্থানীয়রা জানান, পিরোজপুর সদরের মূলগ্রাম এলাকায় একটি রাস্তা নির্মাণে সরকারিভাবে টেন্ডার হয়। ওই টেন্ডারে পাশের টোনা এলাকার হাফিজ, রিয়াজ ও বেলাল নামের তিন যুবক কাজ পায়। কিন্তু একই এলাকার গোলাম রসুল টেন্ডার না পাওয়ায় ক্ষিপ্ত হয় ওই তিন যুবকের প্রতি। বৃহস্পতিবার সকালে রাস্তায় বালু ফেলতে গেলে গোলাম রসুল ধারালো দা দিয়ে হাফিজের উপর আক্রমণ করে। এ সময় রিয়াজ, বেলাল ও হাফিজ পাল্টা আক্রমণে গোলাম রসুলকে দা দিয়ে কুপিয়ে একটি পা বিচ্ছিন্ন করে দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সময় সংবাদ, পিরোজপুর।